আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটাও খুবই মজার খুবই আমি রেসিপি বাচ্চাদের জন্য টিফিনে দিতে পারেন এরকম একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে ময়দা ছাড়া চালের গুঁড়া দিয়ে কেক বানিয়ে দেখাবো দুইটা ডিম দিয়ে খুব সহজভাবে তো ছালের গুঁড়া দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি দুইটা আজকের কেকটা হবে দুইটা ডিম দিয়ে তো দুইটা ডিমের সাদা অংশ আর হলুদ অংশ একসাথে ভেঙে আমি বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে একটা ভেঙে নিয়ে নিলাম তারপর এখন আমি আরও একটা ভেঙে নিয়ে নিচ্ছি তো ডিমগুলো ভেঙে নেওয়ার পরে ডিমে কুষা পরে নাকি এটা চেক করবেন কষা পরলে এভাবে হাত দিয়ে কুষাটা তুলে নেবেন আমি কিন্তু ডিম ভাঙার সময় এটা ভালো করে চেক করে নেই যদি ডিমের কুষা পরে আসলে খেতে ভালো লাগবে না আর ডিমের কুষার থেকে কিন্তু অনেক ধরনের রোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ডিমের খোসা যেন না পড়ে সেই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন তো ডিমগুলো ভেঙে নেওয়ার পরে এখন আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে বিট করে নিব হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি আমি আর আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটারটা না থাকে বা যাদের হ্যান্ড বিটার থাকবে না আপনারা হ্যান্ড দিয়ে করে নিতে পারবেন একটু সময়টা বেশি লাগবে তো তিন মিনিট বিট করার পরে কিন্তু এটা ফ্লাফি হয়ে যাবে একদম ফোমে পরিণত হবে তো তিন মিনিট বিট করার পরে এখন এটা ফোম হয়ে গেছে ম্যারাম তৈরি হয়ে গেছে আর কি ডিমের তো আমি এখন বিটারের পিন দুইটা খুলে নিলাম তো বিটারের পিনগুলো একটু ঝেড়ে যেগুলো লেগেছিল ওগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি এটা একটু পেছলা দিয়ে মিশিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীরকম করে আমি বিট করে নিয়েছি তো এটা আমি এক সাইডে রেখে এখন শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিব শুকনো উপকরণের মধ্যে প্রথমে নিয়েছি আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়া আবার নিয়েছি হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া টোটাল দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এক চামচ আমি পাউডার দুধ নিয়েছি আর চামচটা আমি মেপে নিচ্ছি এটা হচ্ছে স্যুপের স্যুপশ্যাডের চামচ তো চিনি নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ এই চামচটা দিয়ে কিন্তু আমি মেপে নিচ্ছি সব কিছু তো চিনি লবণ তারপরে বেকিং পাউডার পাউডার দুধ চালের গুঁড়া একসাথে নিয়ে নিলাম এখন শুকনো উপকরণগুলো আরেকটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ছেলে নিতে হবে না চালার প্রয়োজন নাই এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে তো আমরা কিন্তু কেক বানানোর সময় প্রথমে ময়দার মিশ্রণটা ছেলে নেই তারপর কেকের মিশ্রণের সাথে ব্যাটারের সাথে মিক্স করে আর কি তো এই ঝামেলাটা এই কেকের মধ্যে হবে না একদম সরাসরি চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিব আমি তো শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এখন আমি ডিমের ম্যারংটা নিয়ে নিলাম তো এখন এখানে আমি চালের গুঁড়া যেগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম এগুলো এখানে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে তারপর আমি ব্যাটার তৈরি করে নিব কেক বানানোর জন্য তো প্রথমে চালের গুঁড়াটা মিশানোর আগে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সোয়াবিন তেল তেলটা কিন্তু অবশ্যই দিবেন মনে করে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এগুলো আমি সুপের চামচ দিয়ে মেপে দিয়েছি দেওয়ার পরে এখন কাঠি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হালকা করে আর কিন্তু হ্যান্ড বিটার দিয়ে মেশাতে হবে না এভাবে কাঠি দিয়ে মিশিয়ে নিলেই হবে তো মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি এখন অল্প অল্প করে শুকনো চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি আমি একসাথে সবগুলো দিব না তিনবার করে কিন্তু আমি মেশাবো তো অল্প করে দেওয়ার পরে এক পাশ থেকে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা যেরকম করে আমরা মিশিয়ে নিই ঠিক সেভাবেই মেশাতে হবে বেশি করে মেশাতে গেলে কিন্তু জোরে মেশাতে গেলে এখানে বাবুস তৈরি হবে তাহলে কেকটা কিন্তু মানে ফুলবে না তো আরও অল্প দিয়ে দিলাম আমি দ্বিতীয় বেট দেওয়ার পরে এই মিশ্রণটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি যে শুকনো উপকরণগুলো আছে চালের গোড়া সবগুলো একসাথে দিয়ে দিব দেওয়ার পরে যে ডিমের যে মিশ্রণটা আমি ম্যারাম তৈরি করেছিলাম এটা কিন্তু একটু ফ্লাফিটা কমে যাবে মানে মিশ্রণটা কিন্তু আর ফ্লাফি থাকবে না তো এখন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কীরকম হয়েছে আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এখন যে ফোমি ভাবটা ছিল এটা একদম চলে গিয়েছে তো ব্যাটারটা কিন্তু এরকমই হবে এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি এই মোল্ডের মধ্যে এটা হচ্ছে কেক বানানোর মোল্ড এটাতেই আমি চালের গুড়ার কেকটা বানাবো একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তারপর এখানে অয়েল ব্রাশ করে দিয়েছি এখন আমি চালের গুড়ার মিশ্রণটা এখানে ঢেলে দিলাম সবগুলো একসাথে ঢেলে দিয়ে তারপর একটু ট্যাপ করে নিব যেন কোনো বাতাস টাকলে একটু বের হয়ে যায় সেজন্য আর কি ট্যাপ করা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম তো হাঁড়িতে এখন দিয়ে দিব আমি পানি পানি দিব এখানে দুই কাপ পরিমাণ পানিগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব আমি আর চালের এক একটা কিন্তু বানাতে হবে পানি দিয়ে তারপর পানির উপর একটা স্ট্যান্ড দিতে হবে অ্যাস্টেনের উপরে আমি কেকের মোল্ড মোল্ড এটা বসাবো আর কি পানি কিন্তু বেশি দিই নাই হালকা করে দিয়েছি মানে তিন তিন মগের থেকেও কম দিয়েছি আমি এখন কেকের মোল্ডটাকে আমি বসিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ঢাকনাতে কোনো বাতাস বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যে ঢাকনাতে একটা ছিদ্র আছে এটাও আমি একটা কটন দিয়ে বন্ধ করে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কিন্তু এভাবে আমার পনেরো মিনিট চুলায় রেখে কেকটাকে বানাতে হবে পনেরো মিনিটে কিন্তু হয়ে যাবে তো পনেরো মিনিট পরে ফিরে আসলাম কেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আপনাদেরকে একটু কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কীরকম হয়েছে একদম ধবধবে সাদা থাকবে তো পানিগুলো কিন্তু এখনও সিদ্ধ হচ্ছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে ঠান্ডা করে চুলার থেকে কেকটাকে নামিয়ে নিলাম একদম সফট কিন্তু এ কেকটা মুখে দিলে একদম মিলিয়ে যায় খুবই মজার চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো মোল্ড আউট করার জন্য মোল্ডের চারপাশে একটু আমি নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি যেন তুলতে সুবিধা হয় তো এভাবে কেটে নেবেন তাহলে কিন্তু মোল্ড আউল্ট করতে সুবিধা হবে আপনাদের তো এখন আর একটা প্লেটে আমি একটু এটাকে ঢেলে নিচ্ছি আর যে একটা বেকিং পেপার দিয়েছিলাম এটা উপর থেকে একটু টান দিলে কিন্তু উঠে যাবে তো বেকিং পেপারটা এখন আমি তুলে নিচ্ছি কেকটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো দোকানের কেনা কেকের চেয়ে কিন্তু বাসায় বানানো কেক অনেক মজার তো আপনারা কিন্তু এভাবে বাসায় চালের গুঁড়া দিয়ে কেক বানিয়ে নিতে পারেন ময়দা থাকলে ময়দা দিয়ে কেক বানিয়ে নিতে পারেন তো আমার আজকে চালের গোঁড়ার কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি একটু আপনাদেরকে এখন কেটে দেখাবো তো একটা নাইফ নিয়ে নিলাম এখন কেকটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে কতটুকু সফট হয়েছে কেকটা অনেক মজার কিন্তু চালের গোড়া দিয়ে খুব সহজভাবে কেক বানিয়ে নেওয়া যায় ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপিটার উপর একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আমার চ্যানেলটি পাশে থাকার আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম